যাদের বহুদিনের পুরাতন শ্বাসকষ্ট আছে অনেক দিন ধরে অনেক চিকিৎসা করেছেন কিন্তু শ্বাসকষ্ট বা কাশি শীতকাল এলে আবারও বেড়ে যায় এই ধরনের রোগী যারা তারা আজকের দেখানো এই ঘরোয়া রেমিডিটি অবশ্যই পান করবেন এই রেমিডি তৈরি করতে যে ভেষজ ব্যবহার করা হয়েছে সেটা খুবই পরিচিত একটা ভেষজ তাই সবাই চিনতে পারবেন আর এটা তৈরি করাও অত্যন্ত সহজ তৈরি করতে লাগবে মাত্র দুটি উপাদান একটি ভেষজ আর তার সঙ্গে একটি মাত্র সহায়ক উপাদান সেটা হচ্ছে গোলমরিচ আর যখন খাবেন তার সঙ্গে মিশিয়ে দিতে হবে এক চামচ মধু এই উপায়টি যখন আপনি গ্রহণ করবেন তখন আপনার কফ কাশি সর্দি হাঁপানি বা অ্যাজমা টান এই সব কিছু ভালো হয়ে যাবে আর এটা আপনাকে প্রতিদিন নিয়ম করে দুইবার সেবন করতে হবে সকালে রাতে দুইবারই খাবারের পরে যদি সম্ভব হয় দুইবারই টাটকা তৈরি করে নেবেন তাহলে আরও ভালো কাজ করবে আর যাদের সময় কম তারা সকালে একবার তৈরি করতে পারেন বা রাতে একবার তৈরি করে সকাল রাত দুইবার খেতে পারেন তবে খাওয়ার আগে অবশ্যই আরেকবার গরম করে নেবেন দেখুন আমি এখানে দিয়েছি কোনটিকাড়ির ডাল পাতা ফুল একসঙ্গে দিয়ে দিয়েছি আর দিয়েছি খুব সামান্য একটু শেঁকড় কোনটিকাড়ি গাছের শেঁকড় কন্টিকারি গাছের শেকড় আপনারা কিভাবে নেবেন বা সংগ্রহ করবেন কন্টিকারি গাছ তো সকলেই চেনেন কাঁটাওয়ালা অত্যন্ত কাঁটাযুক্ত এই গাছ এই গাছের চারধারের মাটি আলগা করে তারপরে আস্তে আস্তে শেকড়টা বের করে যতটুকু দরকার কেটে নেবেন একবারে এই গাছটা তুলতে যাওয়া খুব কঠিন দেখুন এখান থেকে আমি কিভাবে এর ডাল পাতা সংগ্রহ করেছি এটা খুবই কাঁটাযুক্ত তাই হাত দিয়ে ধরা খুবই বিপজ্জনক যদি কোনো মোটা হ্যান্ড গ্লাভস থাকে তাহলে সেটা পরে নিতে পারেন আমি সেরকম কিছু না করে এমনিতেই এটা কিভাবে সংগ্রহ করছি দেখুন এই গাছের নিচেই একটা পাত্র নিয়েছি আর তারপর কেঁচি দিয়ে কেটে নিচ্ছি আর যেভাবে বললাম ঠিক সেইভাবে মাটি আলগা করে চারধার থেকে এর শেকড়টা নিয়ে নিতে হবে এই কন্টিকারি গাছ এটা ধুয়ে নিতে হবে ভালো করে আর এর শেকড়টা দিতে হবে খুব অল্প মাত্র এক আঙ্গুল পরিমাণ একটু থেতো করে দেবেন আর ডাল পাতা শুধু ধুয়ে এটা দশ গ্রাম মতো দিলেই হবে ভালো করে নিয়মটা শুনুন দিতে হবে এখানে চার কাপ পানি দশ গ্রাম ডাল পাতা ফুল এক আঙুল পরিমাণ শেকড় আর তাতে দিতে হবে চার কাপ পানি বা জল অর্থাৎ এক লিটার আমি এক লিটার দিয়ে ফুটোতে ফুটোতে অনেকটা দেখুন কমে এসেছে একদমই কমে এসেছে যখন এটা কমে যাবে এবং এর পরিমাণটা হয়ে যাবে একেবারে তিন ভাগ শুকিয়ে মাত্র এক ভাগ থাকবে অর্থাৎ শুধু আড়াইশো মিলি থাকবে অর্থাৎ দেখুন এই পর্যায়ে এই পর্যায়ে গিয়ে এটা সেবন উপযোগী হলো। প্রথমে আমি নামিয়ে অর্ধেকটা পান করব তারপরে আবারও গরম করে নিয়ে আর অর্ধেকটা পান করব কিন্তু গোলমরিচ আমি একবারে মিশিয়ে দেব মধু যখন খাবো শুধু তখন মিশিয়ে নেব আর মধুর পরিমাণ হবে মাত্র এক চা চামচ মতো এটা ছোট বড় যে কাউকে খাওয়াতে পারেন পাঁচ বছরের শিশু যদি হয় তাকেও খাওয়াতে পারেন তবে সেক্ষেত্রে মাত্রাটা কমে যাবে অর্থাৎ ছোট পাঁচ থেকে দশ বছরের শিশুর ক্ষেত্রে তাকে চার চা চামচ পরিমাণ একবারে দিতে পারেন দুইবারে শেখাবে আট চা চামচ পরিমাণ এইভাবে বয়স বাড়লে তার পরিমাণটাও বেড়ে যাবে এটা খেলে পারে কোনো ক্ষতি হবে না বরং শরীরের অনেক উপকার হবে যারা বৃদ্ধ আছেন যাদের এই ধরনের সমস্যা আছে তারা এই নির্যাস বা এই রেমেডি পান করলে বহুদিনের পুরাতন হাড়ের ব্যথা জয়েন্টের ব্যথা কমে যাবে অন্যদিকে কিন্তু ব্লাড প্রেশার নিয়ন্ত্রণেও থাকবে এবং ডায়াবেটিস বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এই রেমেডিটি এতটাই উপকারী কাজেই যারা খেতে যাচ্ছেন তারা এই ধরনের রোগ থাকলে আজ থেকেই শুরু করুন এখনও আপনি ঝোপঝাড়ের মধ্যে কোনটি দেখতে পাবেন প্রচুর পরিমাণে রয়েছে তাই দেরি না করে আজ থেকেই সেবন করা শুরু করতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন প্রচুর পরিমাণে কারণ এই রকম রোগে অনেকেই ভুগছেন তাই সবাই সবার সাহায্যের জন্য আশা করি ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেব বিনা পয়সায় সুচিকিৎসার ব্যবস্থা হয়ে যাবে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন